মূল যে তড়িৎ প্রবাহের মান সেটা মান হচ্ছে 50/7। তোমরা যদি খেয়াল করো 50/7 এটা হচ্ছে মূল তড়িৎ প্রবাহের মান 50/7। তো এইটা বের করার পরে আমি আবার ঠিক ওই আগের সার্কামস্ট্যান্সে ফিরে যাব, যে যেটাতে ছিল ওদের মান জানি কত ছিল, ভুলে গেলাম তো, 2/5 ছিল নাকি? হ্যাঁ 2/5 ছিল, কারণ আচ্ছা হ্যাঁ 2/5 ছিল। আচ্ছা খেয়াল করো, তো এই যে এই জায়গায় আর1 টা ছিল এবং এই জায়গায় একটা রুট ছিল, এর মান ছিল 2/5। এটা হচ্ছে আই আসলো, আসার পর দুই ভাগে ভাগ হলো, এটা হচ্ছে আই ওয়ান আর এটা হচ্ছে আর ওয়ান, সাপোজ এটা হচ্ছে আর টু। এখন দেখো, এখন আমরা এই আই এর মান জানি, এই মূল আই এর মান হচ্ছে 50/7। ক্লিয়ার? তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই আই সমান সমান, খেয়াল করো এই আই যখন চাইলো, তো সরি আই ওয়ান সমান সমান, আমি লিখি আই ওয়ান সমান সমান। তো এই আই ওয়ান সংশ্লিষ্ট রুট হচ্ছে আর ওয়ান, এদিকে একটা রুট ছিল অবশ্যই, যেটা মান ছিল 1 ওহম। আচ্ছা দেখো, এই যে এই আই ওয়ান, এই আই ওয়ান এর অপোজিট যে রুটটা সেটা হচ্ছে 2/5। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে উপরে 2/5 দিতে পারি, আর নিচে যেটা করতে পারি সেটা হচ্ছে 1+2/5। সো ইনটু মূল তড়িৎ প্রবাহ দিতে পারি 50/7। আর তুমি এইভাবে তুমি আই ওয়ান এর মান বের করতে পারবে। সো এখন এই যে টাইপটা যেটা ছিল, এই টাইপটা খুব একটা ইম্পর্টেন্ট একটা টাইপ, এবং এই টাইপের ম্যাথ ফ্রিকোয়েন্টলি আসে। সো আমি এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে, আমি আরেকটু জটিল দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এদিকে যেই প্রথম যে বর্তনীটা ছিল, আমি ওই আবার প্রথম বর্তনীটার কথা চিন্তা করি। প্রথম বর্তনীটা ছিল, এই জায়গায় এগুলো ছিল না, টাইপটি কিন্তু শেষ, আমি টাইপটি নিয়ে আর আলাপ করতেছি না। আমি এখন আলাপ করবো সাপোজ টাইপ 4 নিয়ে। সো এই যে টাইপ 4, আশা করি যে এই টাইপ 4ই হচ্ছে সর্বশেষ। এরপরে তড়িৎ প্রবাহ সম্পর্কিত আর কোন টাইপের ম্যাথ থাকতে পারে বলে আমার মনে হয় না। খেয়াল করো, আমরা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে এইদিকে, সাপোজ এদিকে এটা মুছবো, এটা ছিল না এদিকে, অবশ্যই এটা ছিল না। এখন যেটা ছিল সেটা হচ্ছে এদিকে আসার পরে এদিকে দুইটা লাইন ছিল, একটা ছিল এরকম একটা ছিল এরকম। খেয়াল করো, ওকে ওকে। এবং এই জায়গায় প্রত্যেকের রোধের মান ছিল 1 ওহম করে। সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে, তোমাকে হঠাৎ করে আনসার চাইলো যে বাবা এইটার মধ্যে দিয়ে, যে এইটার মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত গেছে, বা এই যে এই রুটটার মধ্যে দিয়ে, সাপোজ এই রুটটার মান হচ্ছে, এটা হচ্ছে আর টু, এটা হচ্ছে আর থ্রি, এটা হচ্ছে আর ফোর। তোমার তোমার কাছে যে আনসারটা চাইলো সেটা হচ্ছে এই আর ফোর এর মধ্য দিয়ে কতটুকু পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে, এবং আর ফোর এর মধ্যে দিয়ে যতটুকু তড়িৎ প্রবাহিত হয়েছে এটা তোমাকে নির্ণয় করতে হবে। সো তুমি যেটা করবা সেটা হচ্ছে, দেখো আগে তুমি তড়িৎ প্রবাহটা চিন্তা করো, অ্যাকচুয়ালি এই জায়গায় কি ঘটতেছে। আমি বলতেছি টাইপ ফোর এর যে ম্যাথটা সেই ম্যাথটা হচ্ছে এই ডাকটাই, তোমাকে যেটা চাইলো এটা হচ্ছে এক্সট্রিম লেভেলের একটা ম্যাথ। সাধারণত যারা খুব ভালোভাবে বেসিক বুঝতে পারবে এরা এটা পারবে, এবং আগে যে বেসিক গুলো যাদের ক্লিয়ার আছে তারা ভালোভাবেই পারবে। এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই যে এই আর থ্রি আর ফোর, এটা ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যে তোমার কাছে চাইলো যে এই যে আর ফোর, তো এই আর ফোর এর মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে। তো তুমি যদি একটা জিনিস খেয়াল করো যে এইদিকে আই আসার পরে আই দুইটা ভাগে ভাগ হয়েছে, সাপোজ এই একটা ভাগ হচ্ছে আই এ দিলাম আমি আই এ, এবং এইদিকে আসার পরে আই ভাগ হইল আই বি, এবং আই বি যখন আসলো তখন যেটা দেখলো এই আই বি আসার পরে, খেয়াল করো এই যে এই জায়গায় আই বি আসার পরে দেখো যে আই বি এর চলার জন্য দুইটা পথ আছে। তো দুইটা পথ যদি আমরা চিন্তা করি, এই দিকে গেল সাপোজ আই সি এবং এই নিচে ঢুকলো হচ্ছে আই ডি, আই ভাগ হয়ে গেল, আই যে এই যে কম্পার্টমেন্ট ভাগ করলো আমি আবার একটু দেখানোর চেষ্টা করছি। এইদিকে আই আসার পরে দেখো যে আই এর চলার জন্য দুইটা পথ আছে, তো এই দুইটা পথে সে চললো, একটা হচ্ছে সে এই পথে গেল, যেই আইটা গেল সেটা আমরা নাম দিলাম আই এ, এবং এই পথে যেটা আসলো সেটা হলো আই বি। কিন্তু আই বি যখন এই পয়েন্টে আসলো আসে দেখলো যে তার চলার জন্য দুইটা পথ অবস্থিত, তখন সে যেটা গেলো সেটা হচ্ছে একটা গেল এই বরাবর আর একটা গেলো এই বরাবর, এবং একটাকে নাম দিলাম আই সি আর একটাকে নাম দিলাম আই ডি। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আর ফোর, এই আর ফোর এর মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হয়েছে সেটা নির্ণয় করতে হবে। খেয়াল করো এই আর ফোর এর মধ্যে দিয়ে যতটুকু তড়িৎ প্রবাহিত হয়েছে সেটাই কিন্তু আর থ্রি এর মধ্যে দিয়ে হয়েছে, কারণ এই দুইটা এখন শ্রেণীতে অবস্থিত। সো আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে এই দুইটা রুদের মধ্যে দিয়ে যতটুকু তড়িৎ প্রবাহিত হয়েছে সেটাই হচ্ছে আর ফোর এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান। সো আমি যদি এইটা নির্ণয় করতে চাই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রথমে, খেয়াল করো এইদিকে যদি তুমি সূত্র ব্যবহার করতে চাও, সাপোজ আর ফোর এর মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হয়েছে সেটা নির্ণয় করতে গেলে আমরা এদিকে যেহেতু এই দুইটা যেহেতু সমান্তরালে আছে, এই দুইটা আমরা এই দুইটার ক্ষেত্রে এখন চিন্তা করবো, কারণ
এইদিকে যে এইটার এইটার ডেরিভেটিভস কিন্তু তুই প্রপার্টিটা হচ্ছে এই বিন্দু, এবং এই বিন্দুতে দেখতে হবে এই বিন্দুতে কারা সমান্তরালে আছে। সো আমাকে যেটা ধরতে হবে সেটা হচ্ছে আমাকে বের করতে হবে এই দুইটা পথে কারা কারা সমান্তরালে উপস্থিত। সো এই দুইটা পথে হচ্ছে একটা হচ্ছে R2 আর একটা হচ্ছে R3 R4, এই এই দুইটা তুল্যরোধ আর এইটা হচ্ছে সমান্তরালে অবস্থিত। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই R3 আর R4 এর পরিবর্তে আমি একটা রোধ ব্যবহার করতে পারি যে রোধটার মান হচ্ছে R3 + R4। এটার জন্য সংশ্লিষ্ট হচ্ছে আইডি, আমি যদি বের করতে চাই আইডি সমান সমান কত, সো সাপোজ এইদিকে খেয়াল করো আমি লিখলাম যে আইডি সমান সমান কত, এটা লিখতে চাই তাহলে আমি দেখো খেয়াল করো এই যে আইডি সংশ্লিষ্ট যে রুট সেই আইডি সংশ্লিষ্ট হচ্ছে R3 + R4। সো আমরা এর অপোজিট রুটটা লিখবো, অপোজিট রুটটা হচ্ছে R2, এবং আমরা যেটা করবো সেটা হচ্ছে নিচে আমরা সবগুলো রুদের যোগফল দেবো, অর্থাৎ R2 + R3 + R4। একটা জিনিস খেয়াল করো, এখন তোমাকে যে আয়টা গুণ দিতে হবে সেই আয়ের মানটা হচ্ছে অ্যাকচুয়ালি IB, খেয়াল করো। কারণ খেয়াল করো এই যে এই পয়েন্টে আমাদেরকে আগে বলছিলাম যে তুমি যেটা নির্ণয় করতেছো সেটার জন্য নির্ণয় করার জন্য যে পয়েন্টে আসার পরে বিদ্যুৎটা ভাগ হয়েছে সেই পয়েন্টটা নিয়ে তোমাকে ভাবতে হবে, সেই পয়েন্টে তড়িৎ কত ছিল সেই পয়েন্টে। এখন আমরা দেখতেছি যে সেই পয়েন্টে এখন আই নাই, সেই পয়েন্টে এখন যেটা আছে সেটা হচ্ছে IB, খেয়াল করো। অর্থাৎ তুমি এই যে এই জায়গায় যেটা গুণ দিবা সেটা হচ্ছে এই জায়গায় দিবা IB নট I, ক্লিয়ার? আমি এইটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম যে খুব ইম্পর্টেন্ট এটা, এবং এই এই জায়গা হচ্ছে IB। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন যদি আমি এটা বের করতে চাই আমি সবই বের করতে পারবো, আমার কাছে R2 এর মান আছে, R2 R3 R4 এর মান আছে, যেটা আমি বলছিলাম যে ধরে নিলাম যে প্রত্যেকটা রোধের মান হচ্ছে 1 ওহম, দ্যাট মিন্স R2 এর মান হচ্ছে 1, R2 এর মান হচ্ছে 1, আবার R3 এর মান ছিল 1, R4 এর মান ছিল 1, দ্যাট মিন্স R3 + R4, দ্যাট মিন্স উপরে আসতেছে 1 নিচে আসতেছে 3, 1/3 × আমি যদি IB এর মানটা বের করতে পারি দ্যাটস এনাফ, আমি মোটামুটি আমার ম্যাথটা কমপ্লিট করতে পারি। কিন্তু এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে আমার কাছে IB এর মান নাই। সো এই যে IB এর মান যদি আমরা বের করতে চাই তখন দেখবো যে এই যে IB যেই পথে আসছে খেয়াল করো এই যে এইদিকে আসার পরে IB টা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে IA আর একটা হচ্ছে IB। সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমাকে যখন দেখবে যে দুইটা পথে ভাগ হয়েছে তখন তোমাকে এই সমান্তরালের সূত্রটা ব্যবহার করতে হবে, এবং সমান্তরালের সূত্রটা ব্যবহার করার জন্য তুমি যেটা বের করছো সেটা মানে যেটা মানে দুইটা রোধকে তোমাকে সমান্তরালে রাখতে হবে। সো দুইটা রোধকে রাখার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে খেয়াল করো এই IB যে ঢুকলো এই আমি যদি এই জায়গার আবার এই জায়গার এই দুইটা জায়গার লাইনের যদি তড়িৎ প্রবাহ যোগ করি তখন দেখবো যে এই দুইটা লাইনের তড়িৎ প্রবাহ হচ্ছে IB, অর্থাৎ যোগফল IB। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি মোট তড়িৎ প্রবাহ এই IB নির্ণয় করার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই জায়গার রোধ গুলোকে একটা রোধ হিসাবে কল্পনা করতে পারি, একটা রোধ হিসেবে কল্পনা করার জন্য আমি যেটা করতে হবে সেটা হচ্ছে সাপোজ এই রোধটার মান হচ্ছে 2 ওহম, এটার মান হচ্ছে 1 ওহম, এদিকে যেহেতু R3 + R4 ছিল এই জন্য 2 ওহম, এবং এটা হচ্ছে 1 ওহম। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই দুইটা রোধ সমান্তরালে আছে, এবং এই দুইটা রোধ যে সমান্তরালে আছে সো আমরা যেটা করতে পারি এই দুইটা রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার করতে পারি, যে রোধটার মান হবে 1/2 + 1 3/2, এটাকে উল্টাইতে হবে 2/3, যারা তুল্য রোধের চ্যাপ্টারটা করছে তাদের কাছে খুব ক্লিয়ার হবে ব্যাপারটা। সো এই দুইটা রোধের পরিবর্তে আমি একটা রোধ ব্যবহার করতে পারি যে রোধটার মান হচ্ছে 2/3, এখন খেয়াল করো যে রোধটার মান হচ্ছে 2/3, ওকে। এখন দেখো এখন কিন্তু তুমি IA ও বের করতে পারবে IB ও বের করতে পারবে, কারণ তুমি R1 এর মান জানো, সেটা হচ্ছে R1 এর মান হচ্ছে তোমার খেয়াল করো এখন এই যে IB সমান সমান কি হইতে পারে সেটা আমরা লিখি IB সমান 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 খেয়াল করো এই IB সমান সমান আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে IB টা দেখা যাচ্ছে না, ওকে এখন দেখা যাচ্ছে এই IB সমান সমান যেটা লিখতে পারি সেটা হচ্ছে এই যে IB সংশ্লিষ্ট রোধ হচ্ছে 2/3, কিন্তু এর যে অপোজিট যে রোধ সেই রোধের মান হচ্ছে R1, সো আমি R1 এ লিখতাম সেটা মান 1 অবশ্যই তোমরা জানো, এরপরেও ক্রিয়া করলাম। আচ্ছা দেখে হোক তারপর আমি যেটা করবো সেটা হচ্ছে এইদিকে R1 + 1 এ লিখি, R1 এর মান যেহেতু 1 এ লিখি 1/ হচ্ছে 1 খেয়াল করো 1 + নিচে 2/3 × এখন দেখো
এখন এই যে আইবি বের করতে চাইতেছো, এই আইবি কার ডেরিভেটিভ সেটাই খেয়াল করো। এদিকে আইবি পাইছো তুমি এই পয়েন্ট থেকে, অর্থাৎ এই পয়েন্টে মূল তড়িৎ প্রবাহ কতটুকু ছিল, সেটা ছিল এই মূল আই, অর্থাৎ তুমি